পড়ে গেছে, হাঁটু কেটে গেছে, হাত কেটে গেছে, এই যে চিড়ে গেছে, দেখাচ্ছে পড়ে গিয়ে ওরকম করে তিনতলার উপরে। আমার মেয়ের আর আমার ভালোবাসা দেখে অনেকজনের জ্বালানি হয়, তোমাদের বলছি না গাইস, আমাদের নিজেদের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে যারা ব্লগ দেখে তাদের অনেক জ্বালানি হয় আমি জানি। গেছিল ওখানে তো যাবেই বাবা, ওটা না গেলে হবে, ওই পাড়ার লোক যেখানে দিবে সেখানে যাবে। হাই গাইস, দেখো আমি আজকে শাড়ি পরেছি, তোমরা কমেন্ট করেছিলে যে বৌদি শাড়ি পরো শাড়ি পরো, তো আমি শাড়ি পরেছি, শাড়ি পরে কেমন লাগছে বলবো আর আমার এই ব্লগ। তো গাইস আমি একটু ছাদে এলাম গাইস, এই দেখো আমাদের দরজার ডিজাইন, তোমাদের দেখাও দেখাও করে দেখানোই হয়নি, এই যে এই ডিজাইন বুঝেছো, মানে ডিজাইন তো দেখেছো, এর আগে কালারটা দেখো নি, তো ডিজাইনটা কেমন লাগছে তোমরা বলবে ঠিক আছে। কালার এখনও বাকি আছে গাইস, এইগুলো রাধাকৃষ্ণ কালার হবে কালারিং দিয়ে, শাড়ি টাড়ি গয়না টয়না সব কালার করতে হবে, এইটা কালার হবে, এই যে এগুলো দেখছো তো এগুলো কালার হবে, এইটা কালার হবে, এই জিনিসগুলো সব এখনও কালার হবে, এগুলো বুঝেছো গাইস। এই যে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে, রাধাকৃষ্ণটা সব থেকে ভালো লাগছে আমার। হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী কুইন চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আমার একটু লেট হয়ে গেল কি, আমি তো কালকে পড়ে গেছিলাম, তোমরা তো দেখেছো বলো, আমার পায়ের অবস্থা একদম ভালো না, পা কেটে গেছে আর পা মুচকিয়ে গেছে বুঝেছো, তো আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, তাও আমি কি করবো, মা তো নেই, সব কাজ আমাকে করতে হচ্ছে। তো যারা আমার মানে চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে দিও। তো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন কি করব জানো তো, দেখো কত কাচবো বার করেছি, কেননা অনেক নোংরা হয়েছে, আমি কাল থেকে ভেবে রেখেছিলাম যেগুলো কাচতে হবে, দেখো এটাও খুলে গেছে, দেখো শোকেসে এটা আঠাতে লাগাতে হবে, তো কাল থেকে ভেবে রেখেছিলাম যে কাচবো, তো পড়ে গেছি, পায়ের অবস্থা ভালো না, তাও কি করব কাচতে তো হবে, তো চলো আমি কাঁচাকুচিগুলো করে নিই, পায়ের তলে একটা আঠা জড়াচ্ছে, দিয়ে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে। তো কত আমি কাচতে নামিছি তোমাদের দেখায় দাঁড়াও, তো আমি পড়ে গেছি আজকে, আমার মেয়েও পড়ে গেছে জানো, বাথরুমে সকালবেলাতে ঘুম থেকে উঠলো, সকাল তো উঠে না, ও উঠেছে কটা 12টার সময় উঠেছে, উঠে ব্রাশ করতে গেছিলো, আর ওখানে আমি বাথরুমের মধ্যে বাসন রেখেছিলাম যে মাজবো একটু পরে, ওখানে পা আটকে আর এমন করে পড়ে গেছে, ওরও পায়ে অনেক চোট লেগেছে, তো তোমাদের আমি দেখাবো, এখন ছাদে আছে আমি কাজ কেছে টেছে নিই, দিয়ে তোমাদের দেখাবো কতটা চোট লেগেছে ঠিক আছে। তো সঙ্গে থাকো গাইস, আমি আবার কাজ টাজগুলো কমপ্লিট করে আসছি, তো টাটা, ওই কোথাও যাবে না, আমি এক্ষুনি আসবো। হাই গাইস, দেখো আমি আজকে শাড়ি পরেছি, তোমরা কমেন্ট করেছিলে যে বৌদি শাড়ি পরো শাড়ি পরো, তো আমি শাড়ি পরেছি, শাড়ি পরে কেমন লাগছে বলবো আর আমার এই ব্লাউজটা সেদিনকে অর্ডার দিয়েছিলাম, ব্লাউজটা এসছে, তো কেমন দেখো ডিজাইনটা, এই যে ব্লাউজের ডিজাইন দেখেছো, এই যে এরকম ডিজাইন, এই ব্লাউজগুলো না এখন খুবই বেরিয়েছে জানো তো গাইস, তো আমিও নিয়েছি, তো ফিটিংস করাতে হবে, ব্লাউজটা ফিটিংস ঠিকঠাক নাই, এখনও ফিটিংস করাতে হবে, আর সকাল থেকে আজকে এত কাজে খিচিবিচি মানে টাইমই পাইনি যে তোমাদের সাথে এসে একটু গল্প করব। তো এখন সোনাই গেছিলো নিমন্ত্রণ খেতে, সোনাই আর আমার মিষ্টু, তো ওরা এলো, দেখ বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে আমি একটু ভিডিও বানাবো, তাই জন্য সোনাই তা বলছে আমি পড়তে যাব করছে তখন থেকে বুঝেছো, ক্যামেরা ধরে দিচ্ছিলো না। তো তোমরা সবাই কী করছো বলো, আর আমার পায়ে ব্যথা না হালকা একটু কমেছে, তাও এখনও আছে। তো গাইস আমি একটু ছাদে এলাম, ছাদে এসে এখন একটু রিলস বানাবো কটা ইউটিউবে আর ইনস্টাগ্রামে, দিয়ে আবার তোমাদের সামনে আসবো, তো এখনও থাকবো, কত কেচেছি জানো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি বুঝেছো। তো সোনাই গেছিলো আজকে নিমন্ত্রণ খেতে, সোনাই আমাদের মিষ্টু আমাদের বৌদি পাড়া সবাই আজকে নিমন্ত্রণ খেতে গেছিলো, কিন্তু আমি যাইনি, আর আমার পায়ের ব্যথা না ওর জন্য আমি যাইনি, তো সাবধানে সাবধানে ছাদে উঠছি, উঠতে খুবই ভয় লাগছে বুঝেছো গাইস, তোমাদেরকে আমি দেখাবো একটু পরে পাতা। আর আমি ফ্লিপকার্টে আরও দুটো জিনিস অর্ডার করেছি, সেগুলো আসবে, এলে পরে দেখাবো বুঝেছো। আর দেখো তোমাদের কথাতে আমি শাড়ি পরে এসেছি আজকে, এই শাড়িটা আমার ফ্লিপকার্ট থেকে নিয়ে, এই ব্লগটা তো নতুন নিজে ফিটিংস করতে হবে, কত ঝলঝল ঝলঝল করছে, ফিটিংস করার পরে তবে একটু যা ভালো লাগবে, কাপড়টা খুব একটা ভালো দেয়নি, কাস্টা কাস্টা টাইপের বুঝেছো, তা ঠিক আছে চলে আসবে।
ফিটিংস করাতে আমার দেখো কত কেচেছি দেখো এই যে প্রচুর কেচেছি কেচে সব কিছু মিলেছে এখানে এখানে এগুলো সব কিছু আছে এই যে এখানে নাইটি এই দেখো নাইটি সব এগুলো সব আমার নাইটি তোমরা তো দেখো যখন আমি ভিডিও বানাই তখন তো পড়তে দেখো না দেখো বালিশের ওয়ার আর আমাদের দেখো কালকে মিস্ত্রিকে দড়ি বাঁধতে বলেছি কোথায় দড়ি বেঁধে দিয়েছে ওই দেখো ওই মাথা দেখো কতটা উঁচু ওখানে হাত পাওয়া যাচ্ছে বলো আমার মাথা একটু শর্ট মাথা তো হাতই পাবে না আর এই দেখো মাঠে সব কিছু খেলছে আমাদের এখানে দেখো এই যে দেখেছো তোমরা তো এর আগেও দেখেছো কতটা নিচু দেখো তিনতলা থেকে আর এতটা নিচু আমি তিনতলার ওপরে আছি এখন এগুলো সব আশেপাশে বাড়ি দেখো এই পাম্পটা কালকে নতুন লাগালো এরা বেশি দিন হয়নি কালকে লাগিয়েছে বেশি দিন বলছি আবার কেন তো গাইস শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কথাতে কিন্তু শাড়ি পরেছি তোমরা বলেছো বলেই তো অবশ্যই কমেন্ট করবে আমি তো শাড়ি পরি না দেখো বাড়িতে তো শুধু শুধু শাড়ি পরেছি শুধু তোমাদের কথা রাখার জন্য বুঝেছো আর তোমরা চ্যালেঞ্জ ভিডিও করতে বলেছো অনেক কিছু চ্যালেঞ্জ করতে বলেছো তো আমি কলকাতায় যাই কলকাতায় গিয়ে আর কি চ্যালেঞ্জ ভিডিওগুলো সব এক এক করবো বুঝেছো আর সাইডে শুধু খুলে যাচ্ছে তো কী করবো ভেবেছি না তো সাইডে নিয়ে কী করবো সেটা ভেবেছি না তো আর কলকাতাতে যখন যাচ্ছি তো আমার তো হাজব্যান্ড আসছে তখন হেভি হেভি ব্লগ পাবে তোমরা বুঝেছো ওর সাথে কত মজা করবো তোমরা দেখবে শুধু বুঝেছো কতদিন পর আসছে ও আমি তো কাল থেকে তো অনেক আনন্দ আর একটা মজার কথা কী হচ্ছে জানো তো কালকে আমি এতটাই আনন্দ ছিল তোমরা তো দেখেছো ব্লগে আমি প্রথমে কত নাচুন কুচুন মানে নাচটা নাচছিলাম আর তো গাইস তোমরা তো দেখলে দেখো পায়ের মধ্যে কী আটকে আছে আবার পড়ে না যায় তো তোমরা তো কালকে দেখলে কত নাচছিলাম আমার হাজব্যান্ড আসছে বলে তো ওই নাচতে নাচতে আর কি আমি নাচতে নাচতে সিঁড়িতে নামছিলাম আর পাটা এরকম করে স্লিপ খেয়ে ধরাম করে এরকম করে পড়ে গেছি পেছন দিক দিয়ে আর দেখলে তো আমি পড়ে যাওয়ার পরে কী চিৎকার মাকে ডাকছিলাম মা আবার সঙ্গে সঙ্গে বরফ নিয়ে এলো এনে পায়ে দিয়ে দিল তো ও সঙ্গে সঙ্গে আবার ডাক্তারখানে গেছিলাম তো ব্যথাটা এখন একটু কম আছে হালকা কম আছে কালকে থেকে তো এত ব্যথা করছিলো কালকে রাত্রে তো আমি ঘুমোতেই পারিনি প্রচণ্ড ব্যথা করছিলো কালকে বুঝেছো গাইস তারপরও আজকে সারাদিনও কত কাজ করলাম দেখো কত কাচাকুচি করলাম কারণ আমাদের বাড়িতে তো আমি ছাড়া তো কাজ করার কেউ নেই আর মা তো থাকে না তো চলো গাইস আবার একটু পরে আসছি তোমাদের সাথে গল্প করতে ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আরও ভালো ভালো পাবে সন্ধ্যেবেলা হোক আরও ভালো ভালো গল্প করবো তোমাদের সাথে ঠিক আছে তো টাটা তার মাল যদি বস্তায় কুড়ায় তাহলে তো এরকমভাবে ফ্রিয়ের খাবার যদি খেতে যায় তাহলে তো হজম হবে না এখন হজম হচ্ছে না ও এখন খেয়ে এসছে দিয়ে বলছে মা আমার হজম হচ্ছে না আমার ভালো লাগছে না তাই করছে বুঝেছো আর এটা হলো আমার জান বুঝেছো আমার মেয়ে হলো আমার সব কিছু বুঝেছো আমার মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসি সবথেকে বেশি আইফোন কিনে দাও তাহলে কিনে দেবো টাইম হোক অবশ্যই কিনে দেবো ঠিক না গাইস আইফোন বলেছে মানে কাছ থেকে চলে যেতে হবে এখন আর দেখো এখানে বসছে যদি এখানে পড়ে তাহলে ও আর বাঁচবে বলো তো গাইস এই দেখো দেখো কোথায় বসেছিল এই একটা চুয়ার মারবো এখানে খবরদার বসবি না তবু আমার ভালো লাগে না কি বদমাস মেয়ে দেখেছো ওই তিনতলার ওপর ওখানে উঠ থেকে যদি একবার পেছনে উল্টি যায় এমনিতে ধপা ধাপ পড়ছি আমি আর আমার মেয়ে আজকে সারা কাল থেকে স্টার্ট হয়েছে বুঝেছো ওর বলে হজম হচ্ছে না না বলছে আমার হজম হচ্ছে না খেয়ে তাই বলছে বুঝেছো গাইস ও খেয়েছে এখন হজম হচ্ছে না দেখি ওর হজম হবে একটু হেঁটে চলে বেড়া দেখ হজম হয়ে যাবে আমার মতো খাট সারাদিন কাজ কর দেখ নেচে নেচে ভিডিও বানা আমার পায়ের যন্ত্রণা তাও আমি নেচে নেচে ভিডিও বানিয়েছি বুঝেছো গাইস মিষ্টি কিন্তু পড়ে আবি আর কি করবি না কালকে আমি পড়েছি আজকে আমার মেয়ে পড়ে গেছে হাঁটু কেটে গেছে হাত কেটে গেছে এই যে চিড়ে গেছে দেখেছো পড়ে গিয়ে ওরকম করে আমার মেয়ের আর আমার ভালোবাসা দেখে অনেক জন্য জ্বলানি হয় তোমাদের বলছি না গাইস আমাদের নিজেদের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে যারা ব্লগ দেখে তাদের অনেক জ্বলানি হয় আমি জানি গেছিল ওখানে তো যাবেই বাবা ওরা না গেলে হবে ওই পাড়ার লোক যেখানে দিবে সেখানে যাবে বানিয়েছি একদম ফালতু বানিয়ে দিয়েছে
দোকান ভালো না দেখেছো চিটিংবাজ লোককা দিয়েছিলাম আনতে তারা ভালো না ভালো না দেখি কলকাতায় কে বানাবো আমি শাকাটা কানের নিব এরকম কানের আরে এমনি সোনার বলছি না তাই হোক আমার এখন হাত দেড় দাগ হয়ে যাচ্ছিল হাট বেরিয়ে আমার হাতে চলে আসতো এখনই বলছে সোনার কানে নিব যাবো তো বাজারে বাজারে গিয়ে কিনে দেবো इतना क्यों परेशान करती है तू बेटी मुझे तेरी बोल तेरी तो हर खाइश में पूरा करती सब कुछ तो पूरा कर माता का तो खुशकी हो चाहे गाइस जाना तो ये चूल्हे कालाट टा देखो एक बार फोन चूल्हे स्टाइल टा का चौक दिखे अच्छे आ भाल लगा ना चूल्हे हाथ दिखाना तो ओरी बाबूरी चूल आचे बोले घ्याम देखा चामने चूल पतला तो की हो चे ঘোড়া লে তো চলো গাইস আবার একটু পরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে এর বলে খাবার হজম হচ্ছে না খেয়েছে ওই জানে বলছে আমার পেটে কেমন করছে হজম হচ্ছে না বাড়ি থেকে ডিমের জল ভাত খেয়ে গেছে বাড়িতে ভাত মাত খাইয়ে পাঠিয়েছি আমি তাহলে কি হজম হয় বলে এক পেট আমি ভাত খাই দিয়েছি ঠেসে ঠেসে তার জন্য খাবার হজম হচ্ছে না তো চলো গাইস আবার একটু পরে আসছি তোমাদের সাথে গল্প করতে তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে শুধু গায়ে পড়া মেয়ে জানো তো আজকে ব্লগের নাম দেবো আমার মেয়ে গায়ে পড়া প্রচন্ড গায়ে পড়ে ই আজকে ব্লগের নাম হবে আমার মেয়ে হলো গায়ে ঢুলানি মাসি কলকাতায় গিয়ে তো চলো গাইস আবার একটু পরে আসছি জামা কাপড়গুলো সব তুলে নি দিয়ে আবার পরে আসবো ঠিক আছে ও আমাদের এখানে হনুমান এসছে দেখেছো দেখো খেলা করছে কেমন ও মা গো এই যে একটাই দেখো বসে আছে দেখো দেখেছো আমাদের এখানে হনুমান আছে কিন্তু কলকাতাতে হনুমান দেখা যায় না একটা যদি হনুমান আছে না ওখানে তো কত ওরা খুশি হয়ে যায় দেখেছো এটা অনেকটা দূরে আছে জুম করেছি আমাকে তো ভয় এখন পালাতে হবে আমার খুব ভয় লাগে মোবাইল টোবাইল যদি হাত থেকে নিয়ে নেয় এ আবার বসে বসে দেখছে যে আমি কী করছি বুঝেছো দেখো এই দেখো এ দুজন আছে মানে আরও আছে এই দেখো এ ছাদ ও ছাদ দৌড়ে বেড়াচ্ছে ওই দেখো ওইদিকে চলে গেল চলে গেল আমি এখানে বসে আছি তো আর এখান থেকে পুরো এখানে লাফ মারলো আমি বলছি কী আসছে পুরো চমকে গেছিলাম আমি ভয় পেয়ে গেছি আর আমার হনুমানকে খুব ভয় লাগে ওরা কী বলতো কামড়ে টামড়ে দেয় বুঝেছো তো চলো এবার সন্ধ্যে হয়ে গেছে এবার নিচে যাবো দিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে আসবো ঠান্ডা লাগছে উপরে বসে বসে দেখো তো চলো আবার একটু পরে আসছি গাইস দেখো মিষ্টু গেছিলো এখন বাজার তো কিনে এসে ভুট্টাগুলো তো আমাকে নিচে রেখে দিয়েছে দেখো ভুট্টা আর মোমো আর এই যে ক্যাডবারি তো চলো আমি একটু পরে তোমাদের ওটা মানে খাবো যখন তখন দেখাচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকো আমি আবার এটা মানে থার প্লেটে সাজিয়ে আসছি তো গাইস দেখো আমরা এরকম মোমো নিয়ে বসে গেছি এই যে স্যুপ আর এই দেখো এটা এটা স্যুপ এটা হলো তোমার সস আর এই যে মোমো ওখানে মায়ে দিয়েছি এ দেখো মা খাবে এ মিষ্টু খাবে আর আমারও ভুট্টা আছে হতো তো চলো গাইস খেয়ে নি আবার আসছি তোমাদের সাথে গল্প করতে ঠিক আছে এ দেখো মিষ্টু রানী তো খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে আমার ক্যাডবেরি এখানে আর একটা ক্যাডবেরি আছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি তো টাটা হাই গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি শুয়ে আছি আর এই যে মিষ্টু রানী খাচ্ছে ক্যাডবেরি দেখা দেখেছো মিষ্টু রানী এখন ক্যাডবেরি নিয়ে ব্যস্ত এখন ক্যাডবেরি খাচ্ছে আর টিভি দেখছে তো তোমাদের সাথে গল্প করছে বলে টিভির সাউন্ডটা মিউট করে দিলাম বুঝেছো এখানে তো টিভির সাউন্ড চলবে না তার জন্য পায়ে লাগছে মিষ্টু পায়ে আমার এত ব্যথা গাইস চিন্তা করতে পারবে না এখনই ব্যথার ওষুধ খেলাম আর এই যে শুয়ে আছি প্রচণ্ড ঠান্ডা আর আজকে মনে আমার অ্যালার্জি হয়েছে আবার হাত চুলকাচ্ছে বুঝেছো আর গালে এগুলো সব কী সব বেরোচ্ছে দেখো গাইস এই যে মিথ্যা কথা বললে ওটা হয় কি মিথ্যা কথা কি মিথ্যা কথা বলেছি বল বল আমি কী করে বলবো তাহলে বলছিস মিথ্যা কথা বলেছি আমি জানি আমার মতো সত্যিবান মেয়ে দুনিয়াতে এক পিসি আছে সেটা হলো আমি আমিও আমাদের বাড়ির মধ্যে বলেছি করে দুনিয়া বলিনি গাইস আমিও সরি আমাদের বাড়ির মধ্যে সত্যিবান মেয়ে শুধু আমি আমিও মিথ্যাবান হলো এ যত রকম মিথ্যা কথা বলে
বুঝছো গাইস, ওর কাছে কোনোদিনও সত্যি কথা শুনতে পাবে না, যা বলবো আমি তা বলবো, আমি যে যা সত্যি উঠবো না। আর আমার মা দেখো ঘুমিয়ে গেছে ঢাকা নিয়ে, কালকে রাত্রির থেকে এত ঠান্ডা লেগেছে পুরো নিঃশ্বাস নিতে পারছিল না, ঘুমাতে বাচ্চা বসে বসে নাক ডাকছে। আমি আরে ভাই তুমি ঘুমাবা যখন শুয়ে ঘুমাও, দিয়ে নাকে ডব নিয়ে এসে আজকে নাকে ডব দিয়ে দিলাম, আর ওই যে সে গরম জলের মধ্যে দেয় না ভাপ, ওই ভাপটা নিতে দিয়েছে, দিয়ে ভাপটা এখনো নেয়নি, ভাপটা নিবে রাত্রিরে, আর তোমার ওই নাকে ডবটা দিয়ে শুয়েছে। বুঝেছো গাইস, বুঝেছো গাইস, বুঝেছো গাইস, তোমরা তো আমাকে তোমরা সাপোর্ট করছো না, বুঝেছো, তোমরা যদি সাপোর্ট না করো আমি কী করে আগে যাবো বলো তো। চ্যানেলটা ভালো করে তোমরা সাবস্ক্রাইবই করছো না, বেল বাটনটা তোমরা কেউ অল বাটন করছো না, ওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাচ্ছে না, আমার যে ব্লগগুলো দিচ্ছি শর্ট ভিডিও দিচ্ছি, বুঝেছো, তোমরা ঠিক আছে সাবস্ক্রাইব করছো সব কিছু করছো, কিন্তু যেটা বেল বাটন আছে ওটাকে প্রেস করে অল বাটন করো, তবে তো নোটিফিকেশানগুলো যাবে, ঠিক না বলো? প্লিজ এই এইটুকু কাজ করে নিও তোমরা, ওর বেল বাটনটাকে প্রেস করে অল বাটন করে গাইস। আমার বাড়িতে কিছু পাওয়ার না পাও, ও অল দাম ঝুড়ি ঝুড়ি ওষুধ পাবে তুমি। হ্যাঁ ওষুধের বাগানে যে সব ওষুধ, বুঝেছো গাইস, প্রচুর উঠে উঠে জল, গলার মধ্যে জল আটকাবে মিষ্টু, দেখো গাইস শুয়ে শুয়ে কেউ জল খায় বলো তো, একে গলার মধ্যে জল আটকে যাবে, বোকোনা বোকোনা করছিস, আবার কেউ শুয়ে শুয়ে জল খায় না, তোমার থেকেই তো শিখেছি। তো আমি খেলে কি তোকে খেতে হবে, ঠিক না বলো গাছ, আমি তো বড়, আবার শুয়ে শুয়ে জল খাচ্ছে, আর ক্যাডবেরি খেয়ে খেয়ে জল খায়, দাঁতে পোকা হবে, এক্ষুনি ক্যাডবেরি খেলো খেয়ে জল খাচ্ছে, দেখেছ? এটা ফালতু বকো কেন গো তুমি? আমি ফালতু বকছি না, ইয়েস ক্যাডবেরি নিয়ে আর জল নিয়ে একদম বকা বকে চলবে না, সর কি হচ্ছে কি এটা, মনে কত সুন্দর ফিল্টার লাগছে দেখো একবার, তো ফিল্টার তো গাইস চলো, আবার গাইস আমার দিনে দিন না আঙ্গুল গুলো না সরু সরু হয়ে যাচ্ছে, তো কি হবে সরু হবে না তো, আমের কানের মানের গুলো সব পরে দিতে হবে, জানো গাইস সোনা কানের ছিল ওটা ভেঙে গেছে, ভেঙে জানি খুলে রেখে দিয়েছি, আমি করে দিতে হবে, সেই এরকম সুস্থ কানের নেবে, বুঝেছো, আমার মতো দেখি পয়সা মাইসা হোক দিয়ে করে দেবো, ঠান্ডা লাগছে মিষ্টু একটু হাতি না, তো চলো গাইস আবার একটু পরে আসছি তোমাদের সাথে গল্প করতে, ঠিক আছে? তো গাইস আমরা কুতু কুতু চ্যালেঞ্জ করবো, হ্যাঁ চলো কালকে করবো, আজকে করে নিচ্ছ, আমি এখন করবো না কুতু কুতু, ও এখন খেয়েছিস না সব বেরিয়ে যাবে, দেখো মজা দেখো কেমন করে অত্যাচার করে, তুমি যেমন বরফের মধ্যে ঢুকে বুঝতে যাচ্ছিল তোমাকে, ওরা গৌরীর মতো গৌরীকে বরফের মধ্যে আমি চুমাবো, ওই গৌরী এলো সিরিয়ালের কথা বলছে, বুঝেছো গাইস? তো গাইস জানো আমাকে নে না একজনা, ওই যে বলেছিলাম না আমি রোস্ট ভিডিও করেছিল, ওর আইডি কি জানি কি হয়েছে, আর ও চ্যালেঞ্জই খোলে না আমাকে রোস্ট করা, এত 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 এত, ঠিক আছে গাইস চলো আবার একটু পরে আসছি তোমাদের সাথে গল্প করতে, তো সঙ্গে থাকো, ঠিক আছে, যখন আসবো। হ্যালো গাইস, দেখো শুয়ে আছি কেন জানো তো, পায়ে খুব যন্ত্রণা করছে, এখন রাত্রি হলে না যন্ত্রণাটা একটু বেশি বেশি লাগছে, সারাদিন অতটা বুঝতে পারিনি, দৌড়ে হেঁপে তো কাজ করলাম, তোমরা দেখলে বলো কত কাচাকুচি ঘরের কাজ সব কিছু কমপ্লিট করেছি, তো এখনো রাত্রে কিছু খাইনি, আজকে আর খাবো না, মোমো খেয়েছি না, মোমো খেয়ে পেট ভরে গেছে, খাবো না কিছু, আর এখন একটু কী করবো, এডিট ফিডিট করবো, করে শুয়ে পড়বো, ভালো লাগছে না, আর আমি টিভি দেখছি এখন, বুঝেছ, তো কালকে আবার চলো নতুন ব্লগ নিয়ে চলে আসবো, তো আমার ব্লগটা আমি এখানে ইন করছি, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেশে পাশে যে বেল বাটনটা আছে প্রেস করে অল বাটন করে দিও, বারে বারে বলছি, ওটা করলে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, বুঝেছো, তো গুড নাইট, বাই, টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমি তো ভালো নেই কী করবো বলো, ভালো হয়ে যাবে, কাল পরশু ওষুধ খেলে ঠিকঠাক হয়ে যাবে, তাই না, তো চলো গুড নাইট, বাই, টাটা।